লক্ষ্মীপুজয়ের শেষ চন্দ্রগ্রহণে তৈরি হচ্ছে ধনযোগ তিন রাশির ভাগ্যে আশ্চর্য পরিবর্তন বছরের শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে দুই আট অক্টোবর দুই শূন্য দুই তিন শনিবার ভারত জুড়ে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে চন্দ্রগ্রহণের সমস্ত রাশির উপর শুভ ও অশুভ প্রভাব রয়েছে দুই আট অক্টোবর ঘটা এই গ্রহণ কিছু রাশির জন্য খুব শুভ হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা ভাগ্যবান হতে চলেছেন তারা অর্থ লাভ করবে এবং কাজে সাফল্য পাবেন বছরের শেষ চন্দ্রগ্রহণের ফলে কোন ব্যক্তিরা ধনী হবেন মেষ রাশি আর্থিক লাভ হবে যা আর্থিক দিককে শক্তিশালী করবে ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে ভাই বোনের সাহায্য পেতে পারেন সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে মানসম্মান ও পদপ্রতিপত্তি বৃদ্ধি পাবে স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে ভাগ্য পাশে থাকবে চাকরি ও ব্যবসার জন্য সময়টি শুভ হবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন হঠাৎ করে পরিবারের কাছ থেকে ভালো খবর পেতে পারেন মিথুন রাশি চাকরি ও ব্যবসার জন্য সময়টি শুভ সম্মান পাবেন কাজে সাফল্য পাবেন দাম্পত্য জীবন সুখের হবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন সুভ ফল পাবেন যারা চাকরি খুঁজছেন তারা সুখবর পেতে পারেন পদোন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনাও থাকবে নতুন কোনো কাজ শুরু করার জন্য সূর্য ট্রানজিট উপকারী হবে শিক্ষাক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য এ সময়টা কোনো আশীর্বাদের চেয়ে কম নয় লেনদেনের জন্য সময়টি শুভ ধনু রাশি এই সময়ে পারিবারিক সম্পর্কের মাধুর্য বাড়বে যারা চাকরি খুঁজছেন তারা শুভ ফল পেতে পারেন আত্মবিশ্বাস বাড়বে দাম্পত্য জীবন সুখের হবে আর্থিক লাভ হবে যা আর্থিক দিককে শক্তিশালী করবে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি সাফল্য অর্জন করবেন কুম্ভ রাশি আর্থিক লাভ হবে যা আর্থিক দিককে শক্তিশালী করবে ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে ভাই বোনের সাহায্য পেতে পারেন সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে মানসম্মান ও পদপ্রতিপত্তি বৃদ্ধি পাবে স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে ভাগ্য পাশে থাকবে চাকরি ও ব্যবসার জন্য সময়টি শুভ হবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন হঠাৎ করে পরিবারের কাছ থেকে ভালো খবর পেতে পারেন মিন চাকরি ও ব্যবসার জন্য সময়টি শুভ সম্মান পাবেন কাজে সাফল্য পাবেন দাম্পত্য জীবন সুখের হবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন শুভ ফল পাবেন যারা চাকরি খুঁজছেন তারা সুখবর পেতে পারেন পদোন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনাও থাকবে নতুন কোনো কাজ শুরু করার জন্য সূর্য ট্রানজিট উপকারী হবে শিক্ষাক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য এ সময়টা কোনো আশীর্বাদের চেয়ে কম নয় লেনদেনের জন্য সময়টি শুভ